পুরো নাম গঞ্জালো পিনেদা, তবে সবার কাছে পিনেদা নামেই বেশি পরিচিত এ মেক্সিকান ফুটবলার। ছোটবেলা থেকেই ভালো ফুটবল খেলায় পরিবার থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় সুনামের সঙ্গে খেলতে থাকেন পিনেদা, পেশাদার ফুটবলে নাম লেখান ইউনাম ক্লাবের হয়ে। এই ক্লাবে খেলেছেন টানা তিন বছর। 2006 সালে যোগ দেন নিজ শহরের আরেক ক্লাব গুয়াদালাজারা ক্লাবে। এ ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন চার বছর। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেললেও 144 ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন পাঁচটি। 2010 সালে যোগ দেন জনপ্রিয় ক্লাব সান লুইসে। এ ক্লাবে অবশ্য খেলেছেন এক বছর। পরের মৌসুমে পাড়ি জমান ক্রুস আজুল ক্লাবে। এর পরের পাঁচ মৌসুমে চারটি ক্লাবের হয়ে খেলেছেন এ কুশলী ফুটবলার। বর্তমানে খেলছেন সিটেল সাউন্ডার্সের হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলেও সমানতালে খেলেছেন দীর্ঘদেহী এ ফুটবলার। প্রথমে বয়সভিত্তিক দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু হয় তার। বয়সভিত্তিক দলে খেলে নির্বাচকদের নজর কাড়েন। এরপর 2004 সালে মূল দলে ডাক পান। জাতীয় দলের হয়ে খেলেছেন টানা চার বছর। 44টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন গঞ্জালো পিনেদা।